The prophet stories are amazing, we like to hear the prophet stories, we like to hear the prophet stories. Assalamualaikum. Waalaikum assalam. Kemon acho tumra? Alhamdulillah, amra bhalo achi. আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, অনেক ভালো। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? হ্যাঁ, চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লাম জোনাহ নামেও পরিচিত ছিলেন। তাকে ধন্নুন নামেও ডাকা হতো। নিনিভে শহরে 100,000-এর বেশি মানুষ থাকত। তারা মূর্তি পূজা করত এবং আল্লাহকে অবিশ্বাস করত। তারা বেহায়া জীবনযাপন করত। তাই তাদের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা ইউনূস আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তিনি তাদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে শেখাচ্ছিলেন। কিন্তু লোকেরা তার উপদেশ পছন্দ করেনি, কারণ তারা নিজেদের মতো ইবাদত করত। তাই তারা যুক্তি দিয়েছিল, আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা অনেক বছর ধরে এই দেবতাদের পূজো করছি, আমাদের কোনো ক্ষতি হয়নি। তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে মূর্তি পূজো করা তাদের জন্য বোকামি এবং যাতে তারা আল্লাহর আইন মেনে চলে। কিন্তু তারা তাকে মেনে নেয়নি। তিনি তাদেরকে সতর্ক করে দেন যে যদি তারা বোকামি করতে থাকে তাহলে অনেক তাড়াতাড়ি তাদের উপর আল্লাহর শাস্তি আসবে। কিন্তু তারা খুব খারাপ লোক ছিল। তারা নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমরা তোমার হুমকিতে ভয় পাই না। তারা তাকে আরো বলে, শাস্তি আসতে দিন। নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পান এবং রেগে যান এবং তাদেরকে বলেন যে তাহলে তিনি তাদেরকে একা রেখে চলে যাবেন। ইউনূস আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর খুব রেগে গিয়েছিলেন এবং তিনি তার মানুষদের উপর আশা হারিয়ে ফেলেছিলেন। তিনি ভেবেছিলেন তার লোকেদের উপর যে কোনো সময় আল্লাহর শাস্তি আসবে। তাই তিনি তার লোকদের ছেড়ে চলে যান এবং যেখানে আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন লোকদের সঠিক পথ দেখাতে, সেই নিনেভ শহর থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তিনি প্রায় শহর থেকে বের হয়ে গিয়েছিলেন, ঠিক তখনই আকাশের রং পাল্টে যায়, যেন আকাশে আগুন লেগে গেছে। তারা এটি দেখে ভয় পেতে শুরু করে। তারা আদ ও সামুদ গোত্র এবং নূহ আলাইহি ওয়াসাল্লামের গল্পের কথা মনে করে। আদ ও সামুদ গোত্রের গল্প কি ছিল? কেউ কি আমাকে এই কাহিনী বলতে পারবে? আমি বলতে পারবো। আদ জাতির গল্প হলো হযরত হুদ আলাইহি ওয়াসাল্লামের গল্পটি। মাশাআল্লাহ। এবং সামুদ গোত্রের গল্প? আমি বলতে পারবো। সামুদের গল্প হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের গল্প। মাশাআল্লাহ, খুব ভালো। চলো আমরা আবার গল্পে ফিরে যাই। যখন তারা দেখতে পায় যে আল্লাহ তাআলার কাছ থেকে শাস্তি আসছে, আদ ও সামুদ জাতির মতো তারা সবাই ধ্বংস হয়ে যাবে, তখন তাদের মনে আল্লাহর উপর বিশ্বাস চলে আসে। শহরের সবাই, বড় ছোট শিশু, সবাই মিলে পাহাড়ে জমা হয় এবং তাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে রহমত ও ক্ষমা পাওয়ার জন্য কাঁদতে থাকে। তাদের জোরে জোরে কান্নার শব্দ পাহাড়ের সাথে ধাক্কা লেগে বারবার ফিরে আসতে থাকে। তাদের মন থেকে চাওয়া আন্তরিক ক্ষমা আল্লাহ কবুল করে নেন। তার রাগ কমে যায় এবং তিনি তাদের আবার রহমত দান করেন। কেন আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু আদ ও সামুদ জাতিদের ক্ষমা করেননি? কারণ শহরের সকল লোক আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। যদি কেউ তাদের মন থেকে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন। কারণ আল্লাহ তাআলা অনেক দয়ালু, আমরা সব সময় তার কাছে ক্ষমা চাইতে পারি। তিনি মানুষদের ক্ষমা করতে ভালোবাসেন, কিন্তু আমরা তার কাছে ক্ষমা চাইতে আলসেমি করি। এরপর কি হলো?
যখন আল্লাহ তাআলা তাদের পথ থেকে ঝড় সরিয়ে নিলেন, তখন তারা তাদের সঠিক পথ দেখাতে নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ফেরত পাঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম শহর থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন এবং একটি যাত্রীবাহী জাহাজে সাগর পাড়ি দিচ্ছিলেন। জাহাজটি সারাদিন শান্ত পানিতে সুন্দরভাবে বয়ে যাওয়া বাতাসের সাথে চলছিল। রাত হয়ে যাওয়ার সাথে সাথেই সাগরের অবস্থা পাল্টে যায় এবং অনেক ভয়ঙ্কর ঝড় আসে, যেন জাহাজটি টুকরো টুকরো করে ফেলবে। সাগরের ঢেউ অনেক ভয়ঙ্কর ও বড় ছিল, এগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে যায়। তখন আল্লাহ সাগর থেকে সব থেকে বড় তিমিটি পাঠান। এটি আল্লাহর আদেশে মুখ খোলা রেখে জাহাজের পেছন পেছন যাচ্ছিল। জাহাজের লোকেরা কি করবে বুঝতে পারছিল না। জাহাজের নাবিক সবাইকে ভারী জিনিস জাহাজ থেকে ফেলে জাহাজ হালকা করতে বলে। তাই তারা তাদের জিনিসপত্র বাক্স পানিতে ফেলে দেয়, কিন্তু তাদের বাঁচার জন্য এটি যথেষ্ট ছিল না। সেই সময়ে কাফেররা সাগর ও বাতাসকে তাদের দেবতা বলে মনে করত। তারা সাগরের মধ্যে একজনকে ফেলে দিয়ে তাদের রাগ করা দেবতাদের খুশি করতে চাইল, কিন্তু তাদের মধ্যে কাকে আগে ফেলা হবে সেটা ঠিক করা তাদের জন্য খুব কঠিন ছিল। তাই তারা নিজেদের মধ্যে লটারি করে। লটারিতে যার নাম আসবে তাকেই সাগরে ফেলে দেওয়া হবে। যখন তারা লটারি করলো, তখন ইউনুস আলাইহি ওয়াসাল্লামের নাম আসলো। কিন্তু তারা জানতো যে তাদের মধ্যে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম সব থেকে ভালো এবং সবচেয়ে সম্মানিত মানুষ ছিল। তাই তারা তাকে সাগরে ফেলে দেয়নি, তারা আবার লটারি করে। আবারও নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের নাম আসে। তারা তাকে আরও একটি সুযোগ দেয়, কিন্তু তৃতীয়বারও নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসে। তখন নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এর মধ্যে আল্লাহর কোনো ইশারা আছে, কারণ আল্লাহ তাকে তার লোকদের প্রতি যে কাজ দিয়েছিল তিনি সেটি না করে চলে এসেছিলেন এবং আল্লাহর অনুমতিও নেননি। যখন তিনি বুঝতে পারলেন যে ঝড়টি তার কারণে হচ্ছিল, তখন তিনি জাহাজের কিনারায় দাঁড়িয়ে আল্লাহর নামে লাফ দিলেন। তখনই একটি বড় ঢেউয়ের মাঝে তিনি অদৃশ্য হয়ে যান এবং যে তিমিটি জাহাজের পেছন পেছন চলছিল সেটি তাকে গিলে ফেলে। আল্লাহর আদেশে তিমিটি তাকে সাগরের একদম নিচে নিয়ে যায়। রাতের এত অন্ধকারে নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মৃত ভাবেন, কিন্তু যখন দেখলেন যে তিনি নড়তে পারছেন, তখন বুঝলেন যে তিনি তখনও বেঁচে আছেন। আল্লাহ তাকে তিন ধাপ অন্ধকারের ভেতরে রাখেন। কে তিন ধাপ অন্ধকারের ব্যাপারে বলতে পারবে? আমি বলতে পারবো। একটি ছিল রাতের অন্ধকার এবং আরেকটি ছিল তিমি মাছের পেটের অন্ধকার। আমি তৃতীয়টি জানি, এটি হলো সমুদ্রের নিচের অন্ধকার। মাশাআল্লাহ, সেই অন্ধকারে তিনি আল্লাহর ভয়ে ভীত ছিলেন। তিনি তার ভুলের জন্য খুব দুঃখিত ছিলেন। তিনি তিমি মাছের পেটে থেকে আল্লাহর কাছে তার ভুল স্বীকার করেন। এবং ক্ষমা পাওয়ার জন্য অনেক গভীরভাবে দোয়া করেন। তোমরা কি সেই দোয়া জানো? হ্যাঁ, আমি জানি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন। তোমরা কি এর অর্থ জানো? তুমি ছাড়া আর কোনো প্রভু নেই, তুমি মহাপবিত্র। আমি সত্যি ভুল করেছি। মাশাআল্লাহ, এটি সত্যি খুব শক্তিশালী দোয়া। আল্লাহ তাআলা আমাদের নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এর শিক্ষা দিয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং তিমি মাছের পেটে থেকে অসুস্থ হতে শুরু করেন। তিমি মাছের পেটের অ্যাসিড তার চামড়াতে প্রভাব ফেলে। যখন আল্লাহ ইউনুস আলাইহি ওয়াসাল্লামের আন্তরিকভাবে ক্ষমা চাওয়া দেখলেন, তখন আল্লাহ তিমি মাছকে আদেশ করলেন তাকে একটি দ্বীপে ছেড়ে দিতে। যখন ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তীরে উঠলেন, তিনি খুব অসুস্থ ছিলেন এবং সূর্যের তাপে তার চামড়া পুড়ে যেতে থাকে। তখন ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটি গাছ বানালেন। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন এবং তাকে ক্ষমা করলেন এবং তাকে বললেন যে তিনি নিরাপদ ছিলেন, কারণ তিনি নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতেন।
নয়তো তিনি বিচারের দিন পর্যন্ত তিমি মাছের পেটে থাকতেন। এরপর নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তার শক্তি ফিরে পান এবং তিনি তার শহর নিনেভে ফিরে যাওয়ার পথ খুঁজে পান। তিনি তার লোকদের পরিবর্তন দেখে অবাক হয়ে যান। সকল লোক মুসলিম হয়ে গিয়েছিল এবং তাকে নবী হিসাবে গ্রহণ করেছিল। তারা সবাই একসাথে আল্লাহর কাছে তাদের ক্ষমা করার জন্য দোয়া করে। আজকের মতো নবীদের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নবীদের আরেকটি সুন্দর গল্প শুনবো। The Prophet's Story.